নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি ডিম আর সয়াবিন দিয়ে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যার স্বাদ একদম কষা মাংসের মতো হবে। ঘরে মাছ মাংস কিছু না থাকলে বা মাছ মাংস খেয়ে বোর হয়ে থাকলে এটা চটজলদি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি কয়েকটা পোলট্রির ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটু ভেজে নেব, তার জন্য তেলে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। আমি পোলট্রির ডিম দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে হাঁস বা দেশি মুরগির ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আবার এগুলো আমি তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম গোটা মশলা ফোড়ন। এর মধ্যে আমি নিয়েছি 3টে এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1টা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে 4-5 কোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনটাকে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার 1টা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবারে মশলাগুলো অনবরত নাড়াচাড়া করে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ সয়াবিন আমি গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখুন এটা কতটা নরম হয়েছে। এই সেদ্ধ সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে সয়াবিনটাকে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে মশলাসহ সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর সাথে আমি 1 কোয়া আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন, তবে একবার দিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। সয়াবিনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটে ওঠা অবধি রান্না করে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা আপনারা যে কোনো গ্রোসারি স্টোর থেকে কিনে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, গ্রেভিটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন,
আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।